চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসদ সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। দুপুরে শহরের নিমতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা মনিরুজ্জামান মনির, আবু হেনা বাবলু, জাসদ ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, ইয়াসির আরাফাত, তসিকুল ইসলাম তনু। সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওষুধ পথ্য হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না, তা বাইরে থেকে কিনে আনতে হয়। এছাড়াও চিকিৎসকরা হাসপাতালে রোগীর পরীক্ষা নিরীক্ষা না করে বাইরের ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। এতে করে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, তেমনই চিকিৎসা খরচও বাড়ছে। বক্তারা দ্রুত হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।